সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল ম্যাথ বক্স এবং পাশের বেল আইকনটি প্রেস করুন লেটেস্ট ভিডিও নোটিফিকেশনের জন্য। দেখো এরপর 11 নম্বর কি বলেছে, একটি পরীক্ষায় তুমি পূর্ণ মানের 0.6 অংশ পেলে এবং তোমার বন্ধু পূর্ণ মানের 0.75 অংশ পেল। তুমি পেয়েছো 0.6 অংশ আর তোমার বন্ধু পেয়েছে পূর্ণ মানের 0.75 অংশ। যদি তোমার বন্ধু তোমার চেয়ে 120 নম্বর বেশি পায় তাহলে ওই পরীক্ষার পূর্ণমান কত, মানে এখানে তোমার নম্বরটা দেওয়া আছে কত, 120 নম্বর বেশি, ঠিক আছে, তোমার থেকে তোমার বন্ধু পেয়েছে, এটা মাথায় রাখবে, তোমার থেকে তোমার বন্ধু নম্বর পেয়েছে 120, ঠিক আছে, বেশি পেয়েছে। এখানে ফার্স্টে তাহলে আমি কী ধরবো, প্রথমে আগের অঙ্কের মতোই প্রথমে আমি সম্পূর্ণ মান, পরীক্ষার সম্পূর্ণ মান আমি বা পূর্ণ মান আমি এক অংশ ধরে নিচ্ছি। ধরি পরীক্ষার পূর্ণমান 1 অংশ, ঠিক আছে। আমি পেয়েছি বলেছে তুমি পেয়েছো পূর্ণমানে 0.6 অংশ, সেটা লিখছি আমি পেয়েছি পূর্ণমানের 0.6 অংশ এবং আমার বন্ধু তোমার বন্ধু পূর্ণমানের 0.75, সেটা আমি লিখে নিচ্ছি এবং আমার বন্ধু পেয়েছে পূর্ণমানের কত অংশ, 0.75 অংশ, ঠিক আছে। ব্যাস, তাহলে আমি পেয়েছি 0.6 অংশ, বন্ধু পেয়েছে 0.75 অংশ, তাহলে কে বেশি পেয়েছে, অবভিয়াসলি বন্ধু বেশি পেয়েছে, কতটা বেশি পেয়েছে বিয়োগ করলে পেয়ে যাবো, ঠিক আছে। যেমন দেখো আমার কাছে আমি পেয়েছি ধরো 50, আমার বন্ধু পেয়েছে 70, তাহলে কে বেশি পেয়েছে, আমার বন্ধু বেশি পেয়েছে, কতটা বেশি পেয়েছে, 70 থেকে 50 বার বিয়োগ করলে কতটা বেশি সেটা পেয়ে যায়। ঠিক সেই জিনিসই এখানে শুধুমাত্র দশমিক দিয়ে দেওয়া আছে, যে আমি পেয়েছি 0.6 অংশ এবং আমার বন্ধু পেয়েছে 0.75 অংশ, ঠিক আছে। তো কে বেশি পেয়েছে, বন্ধু বেশি পেয়েছে, কতটা বেশি পেয়েছে বিয়োগ করলে পেয়ে যাবো, তাহলে অতএব বন্ধু বন্ধু বেশি পেয়েছে কত, বিয়োগ করব 0.75 - 0.6। আচ্ছা 0.6 মানে 0.60 হয়, কারণ দশমিকের পরে আমি শূন্য বসাতে পারি, দশমিকের আগে এবং দশমিকের পরে আমি শূন্য বসাতে পারি, তো আমি সেটাকে 0.6 না লিখে 0.60 লিখি, তাহলে তাহলে তোমাদের বুঝতে সুবিধে হবে, ঠিক আছে। তাহলে 0.75 আর 0.6 মানে 0.60 বিয়োগ করলে কত হচ্ছে, কারণ পাশে আমি রাফে করে নিচ্ছি, করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, 0.75 আর 0.60, এটা রাফের দাগ টেনে নিলাম, আচ্ছা কত হচ্ছে 5.1, তাহলে 0.15 তাহলে কি হচ্ছে বেশি পেয়েছে বন্ধু, সেটা লিখে নিচ্ছে, তাহলে 0.15 অংশ। দেখো এবার আমি এখানে বের করলাম যে দশমিকে অংশে বের করলাম যে আমার বন্ধু বেশি পেয়েছে 0.15 অংশ, আমি বের করলাম অংশে, প্রশ্নে বলে দেওয়া আছে বন্ধু পেয়েছে কত বেশি, 120 নম্বর, দুটো কিন্তু একই জিনিস, ওখানে শুধুমাত্র বলে দেওয়া আছে নম্বরে, আমি এখানে বের করলাম অংশতে, একই জিনিস। যেমন তোমার ভালো নাম একটা আছে, ডাক নাম একটা আছে, তার মানে সেটা মানে কি দুটো কি আলাদা পার্সন, আলাদা জন নয়, একজনই, সেটাই একই জিনিস, দুটো আলাদা এককে দেওয়া আছে। তাহলে প্রথম আমি বের করলাম কত, বন্ধু বেশি পেয়েছে 0.15 অংশ আর বইতে বলা আছে বন্ধু বেশি পেয়েছে 120 নম্বর, তাহলে দুটো তাহলে সেম, সেটাই লিখবো তাহলে প্রশ্ন অনুসারে, প্রশ্নানুসারে মানে হচ্ছে প্রশ্ন অনুসারে তোমরা লিখতে পারো বা শর্তানুসারে লিখতে পারো, তাহলে 0.15 অংশ সমান সমান 120 নম্বর, ঠিক আছে। ব্যাস এটা পেয়ে গেছি, একদম ঠিক সেই সেম জিনিসই আমি এর আগেও করেছি, আমাকে বের করতে বলেছে কি সম্পূর্ণ, আমাকে বের করতে বলেছে সম্পূর্ণ মানে সম্পূর্ণ পরীক্ষার পূর্ণ মান, পূর্ণ মান আমি কত ধরেছিলাম 1 অংশ, তাহলে আমি অতএব দিয়ে এবার 1 অংশ সমান বের করবো, অতএব 1 অংশ = 120/0.15। এর আগের অঙ্কে আমি বলেছিলাম বারবার করে যে দশমিক যখন উঠবে তাহলে জটা জটা সংখ্যার আগে দশমিক থাকবে,
একের পর তটা শূন্য বসে, আমি যদি নিচ থেকে দশমিক ওঠাই তাহলে উপরে বসাবো, 100 হোক 1000 হোক যেটা হবে সেটা বসাবো, যদি ওপর থেকে দশমিক ওঠাই তাহলে আমি নিচে বসাবো, সে 100 1000 যাই হোক, ঠিক আছে? তাহলে এখানে তাই করি আমি, তাহলে 120 নিচে আছে কি 0.15, মানে দুটো সংখ্যার আগে দশমিক আছে, তাহলে আমি নিচে 15 লিখে দিচ্ছি, দশমিকটা উঠিয়ে দিলাম, আর উপরে কি বসালাম আমি 100 100 100, পাশে করছি রাফটা, মানে ক্যালকুলেশন পাশে করছি, 120 গুণিত 100 বাই নিচে 15, 5 দিয়ে কাটবে, 5 3 15, 5 2 10 0, এখানে আবার কাটবে দেখি 4 12 0 40, তাহলে 40 আর 20 হচ্ছে 800, তাহলে যে পূর্ণমান ছিল পরীক্ষার, পরীক্ষার পূর্ণমান কত হলো 800, ঠিক আছে? আমি সম্পূর্ণ ধরে নিলাম এক অংশ, আমি পেয়েছি 0.6 0.6, মানে 0.60 অংশ, বন্ধু পেয়েছে 0.75 অংশ, বন্ধু কতটা বেশি পেয়েছে মাইনাস করলাম, মাইনাস করে বের হলো হচ্ছে 0.15 অংশ, এবার আমি বের করলাম বন্ধু বেশি পেয়েছে 0.15 অংশ, বইতে বলা আছে বন্ধু বেশি পেয়েছে 120 নম্বর, তাহলে আমার অংশ বের করার আর বইয়ের নম্বর দুটো একই জিনিস, তাহলে 0.15 অংশ সমান সমান 120 করলাম, এই যে 0.15 সমান সমান 120 করলাম, আর এক অংশ সমান সমান 120/0.15 ভাগ করে দেবো, তাহলে আনসার বেরিয়ে আসবে, তারপর 0.15 উঠালাম, 0.15 উঠিয়ে আনসার বেরো, কাটাকাটি করে আনসার বেরো 800, ঠিক আছে? ব্যাস পরে অঙ্গে চলে যাচ্ছি, তাহলে আচ্ছা পরের অঙ্ক কি বলেছে, এক বালক প্রতিদিন একটি বইয়ের 0.02 অংশ পড়তে পারে, কতদিনে সে সমগ্র বইটি পড়ে শেষ করবে? আবার ঠিক আগের অঙ্কের মতো সমগ্র বই বলতে কি, বা সম্পূর্ণ কোনো জিনিস বলতে আমি কি ধরতে পারি, এক অংশ ধরতে পারি, সেটা আমি লিখে নিই আগে, তারপরে বাকিগুলো বোঝাচ্ছি। ধরি সমগ্র বই এক অংশ, ঠিক আছে? বলেছে একটি বালক প্রতিদিন একটি বইয়ের 0.02 অংশ পড়তে পারে, তার মানে একদিনে পরে প্রতিদিন, মানে একদিন একদিনে পরে 0.02 অংশ, এটাকে যদি ঘুরিয়ে বলি, ঘুরিয়ে বললে কত হবে, আমি বইতে বলা আছে একদিনে প্রতিদিন পরে 0.02 অংশ, প্রতিদিন মানে হচ্ছে একদিন, তাহলে একদিনে পরে 0.02 অংশ, এটাকে যদি ঘুরিয়ে বলি তাহলে কত হবে, 0.02 অংশ পরে একদিনে, ওকে? আবার বলছি একদিনে পরে 0.02 অংশ, সেটাকে যদি ঘুরিয়ে বলি তাহলে আবার কি হবে, যে 0.02 অংশ পরে একদিনে, সেটাই আমি লিখবো এখানে। বালকটি 0.02 অংশ পড়তে পারে একদিনে, আমাকে বের করতে বলেছে সম্পূর্ণ বই, সম্পূর্ণ বই মানে কত অংশ, ঠিক একদম সেম আগের অঙ্কগুলোর মতো, যখনই আমি এক দিয়ে এক অংশ দিয়ে কিছু বের করবো তখনই ভাগ করে দেবো, তাই করছি, এর আগের প্রত্যেকটা অঙ্ক দেখে নেবে, প্রত্যেকটা অঙ্ক সেম আছে, তাহলে এখানেও ঠিক তাই, তাহলে অতএব এক অংশ পড়তে পারে কতদিনে, 1/ যেটা থাকবে ডান দিকে সেটা বাই বাঁদিকের ওপরেরটা, ঠিক আছে? ডান দিকে যেটা থাকবে সেটা যখনই আমি এক অংশ বের করব, ঠিক আছে? আবার আমি বলছি যখনই কোনো কিছুর আমি এক অংশ বের করব তখন কি হচ্ছে, ডান ওপরের লাইনে ডান দিকে যেটা থাকে সেটা বাই বাঁদিকেরটা, সবসময় তাই করে দেবে, তাই হয়ে যাবে, তাহলে 1/0.02, তাহলে আমি 0.00 উঠাবো, 1/0.00 উঠিয়ে দিলাম, 0.02 ওপরে গুণ হলো তোমার 100, 100 কেন হলো, কারণ নিচে যেখানে আমি 0.00 উঠিয়েছি সেটা দুটো সংখ্যার আগে আছে, তাই একের পর দুটো শূন্য, আমি প্রত্যেকবার রিপিট করে দিচ্ছি কেন হচ্ছে, যটা সংখ্যার আগে 0.00 থাকে একের পর তটা শূন্য বসাতে হয়, তাহলে এবার আগে শূন্য থাকা না থাকে একই ব্যাপার, কেটে গেল, 2 দিয়ে কাটলো, 5 10 0 সমান সমান তাহলে বেরোচ্ছে 50 দিনে, ঠিক আছে? তাহলে সমগ্র কতদিনে পড়বে, সমগ্র পরে হচ্ছে 50 দিনে, ঠিক আছে? ব্যাস ওকে নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। আচ্ছা দেখো এখানে কি বলেছে, 13 নম্বর, 25.63 এবং 4.86 এর বিয়োগফলকে 55.28 ও 48.57 এর যোগফল দিয়ে ভাগ করো। ফার্স্টে বলেছে কি, দুটো রেজাল্ট বের করতে বলেছে, সেটা হচ্ছে 25.63 ও 4.86
এখানে হাইলাইট করে দিচ্ছি, 25.63 ও 4.86 এর বিয়োগফল। তার মানে প্রথমে আমাকে কি করতে হবে, প্রথমে আমাকে করতে হবে হচ্ছে প্রথমে আমাকে 25.63 আর 4.86 এর বিয়োগফল বের করতে হবে। তারপরে কি বলেছে, তারপরে এখানে বলা আছে যে 55.28 ও 48.57 যোগফল। তাহলে পরে আমাকে তারপরে আরেকটা রেজাল্ট বের করতে হবে, সেটা কি কি বের করতে হবে, যে 55.28 আর 48.57 যোগফল, ঠিক আছে, সেটা আমাকে বের করতে হবে। তাহলে এই দুটো আনসার আমি পাশে বের করি, আমি এখানে করে নিচ্ছি, ওখানে রাফে আমি বসিয়ে দেবো, ঠিক আছে। এখানে বিয়োগ করলে হবে তোমার 7, 9, 16 থেকে 9 এবার দিলে 7, 5, 0, 25, তাহলে 20.77 হলো বিয়োগফল, আর যোগফল কত হচ্ছে 8, 15, 5, 2, 7, 8, 5, 13, 13, 9, 10, তাহলে 103.85। আচ্ছা এবার দেখি কি বলেছে, এবার বলেছে আগেবার এটা ভাষাতে লিখে নি, ঠিক আছে, যে কোনটা কত হচ্ছে, ধরুন 25.63 ও 4.86 এর বিয়োগফল সমান সমান কত হচ্ছে 25.63 বিয়োগ 4.86। আনসার আমি পাশে লিখে দিচ্ছি, কারণ আমি এখানে আনসার বের করে নিচ্ছি, ঠিক আছে, এখানে আনসার বের করে নিচ্ছি বলে আমি পাশে লিখে নিচ্ছি, তোমরা রাফে করে নিতে পারো। তাহলে কত হচ্ছে 20.2077 হলো। আচ্ছা এবার কি বলেছে, 55.28 আর 48.57 যোগফল, সেটা বের করি, এবং 55.28 ও 48.57 এর যোগফল সমান কত হচ্ছে, যোগ আকারে লিখে নিচ্ছি, পাশে আনসার করে দেওয়া আছে, সেটা আমি টুকে নেবো, ঠিক আছে। সেখানে কত হচ্ছে 55.28 যোগ 48.57, ঠিক আছে, আনসার বের হচ্ছে তোমার 103.85। এইবার বলেছে কি যে এদের যে বিয়োগফল, এই বিয়োগফলকে এটা মানে 20.77কে এদের যোগফল দিয়ে ভাগ, মানে 103.85 দিয়ে ভাগ বলেছে, প্রথম যে দুটো সংখ্যা বিয়োগ দিয়েছে সেই বিয়োগফলটাকে পরের যোগফলটা দিয়ে ভাগ করতে হবে, মানে হচ্ছে তাহলে তাহলে অতএব নির্ণেয় ভাগফল, নির্ণেয় ভাগফল লিখবো না, শুধু ভাগফল লেখো, অতএব ভাগফল সমান সমান কত হবে, আমি বাই আকারে লিখছি, ভাগকে আমরা বাই আকারে লিখতে পারি জানি, তাহলে আমি সেটা লিখছি হচ্ছে 20.77 আর নিচে বসাচ্ছি 103.85, ঠিক আছে। আচ্ছা দেখি করি, দশমিক ওঠাই, দশমিক হলে কত হবে, আচ্ছা উপরে দশমিক ওঠে যদি ওঠাই তাহলে হবে, আমি এক্সট্রা করে বোঝাচ্ছি না, যেটা এতক্ষণ করিস সেটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি। উপরে দশমিক উঠালাম, দুটো সংখ্যার আগে দশমিক, তাহলে নিচে কী হবে, একের পর দুটো শূন্য বসে গেল। নিচ থেকে দশমিক উঠালাম, তাহলে কী হবে, ওপরে একের পর দুটো শূন্য বসে গেল, ঠিক আছে। এবার 100 100 কেটে গেল। নর্মালি কী হয়, যদি ওপরে এবং নিচে একই সংখ্যার আগে দশমিক থাকে, মানে ধর উপরে দুটো, যেমন এখানে আছে, ওপরে দুটো সংখ্যা আগে দশমিক, নিচেও দুটো সংখ্যা আগে দশমিক, বা যদি কোথাও এরকম হয় যে ওপরেও একটা সংখ্যা আগে দশমিক, নিচেও একটা সংখ্যা আগে দশমিক, তখন সেই ক্ষেত্রে 10, 100, 1000 এগুলো লেখার দরকার নেই, ওপরেও দশমিক উঠে যাবে, নিচেও দশমিক উঠে যাবে, মনে থাকবে। আবার রিপিট করছি, যদি ওপরেও একই সংখ্যা মানে দুটো হোক, তিনটে হোক, চারটে হোক, যে কটা সংখ্যা আগে দশমিক থাকে, নিচেও যদি সেম সংখ্যা আগে দশমিক থাকে,
তবে দুটো সংখ্যা দুটো দশমিকই উঠে যাবে, এক্সট্রা করে আমাকে আর ওই উপরে নিচে 1100 লিখতে হবে না, ঠিক আছে? আমি জাস্ট করে দেখালাম যে কি করে হলো, ঠিক আছে? আচ্ছা এরপর দেখি কত হচ্ছে তাহলে, 2077/103.85, ঠিক আছে? তাহলে দেখো এখানে হচ্ছে 2077/10385, তাহলে এটা হচ্ছে কাটবে 2077-কে আমি যদি 5 দিয়ে ফোন গুণ করি, কি করে বুঝলাম? দেখো 5 দিয়েই যাবে, কারণ 7 দিয়ে দেখবে এখানে লাস্টে আছে 7 আর এখানে লাস্টে আছে 5, তাহলে 7 দিয়ে কোন সংখ্যাটাকে গুণ করে লাস্টে 5 আসে? দেখো 7 × 7 = 14, 7 × 3 = 21, 7 × 8 = 28, 5 × 7 = 35, এই যে 7-কে 5 দিয়ে গুণ করলাম লাস্টে 5 আসলো, সেইভাবে বুঝে নিয়ে করতে হয়, ঠিক আছে? তো সেইভাবেই করবে সবসময়, 77-5 দিয়ে গুণ করে দেখি হয় কিনা, 5 × 7 = 35, 3 × 38 = 3, 10, তাহলে মিলে গেল 10385, তাহলে তাই করবো। তাহলে আমি একবারে কেটে দিচ্ছি, এটা দিয়ে কেটে দিলাম, কত হলো 5, ঠিক আছে? 1/5 মানে কত, ভাগ করি নর্মালি 1, ভাগ যাবে না, দশমিক নিয়ে শূন্য নিই, আশা করছি তোমরা সবাই দশমিকের ভাগ জানো, 5 × 2 = 10, তাহলে কত হলো আমার এখানে আনসার হলো তাহলে 0.2, ঠিক আছে? তাহলে পুরো অঙ্কটার উত্তর তাহলে কত হচ্ছে, যোগফল দিয়ে ভাগ করলে যে ভাগফল বেরোবে, ভাগফল হচ্ছে 0.2 বা 0.2, ঠিক আছে? নেক্সট অঙ্কে চলে যাচ্ছি, দেখো 14 নম্বর কি বলেছে, যদি গুণক 7.8, গুণফল 253.5, তাহলে গুণ্য কত? এই অঙ্কটা তাহলে করানোর আগে আমি বলে রাখি, আগে দেখাবো যে গুণ্য গুণক আর গুণফল কাকে বলে। সাপোজ আমি গুণ করছি, দেখো 12, 3 গুণ করলাম কত হলো 36, তাহলে এই যে 12টা পেলাম, এই যে 12টা পেলাম, এই 12টা কি হচ্ছে আমার গুণ্য, এই 3টা পেলাম, এই 3 কি হবে, 3 হবে, যাও রেড দিয়ে লিখছি সবকটা, সেটা হবে তোমার কি গুণক, আর এইটা হচ্ছে কি গুণফল, ঠিক আছে? তাহলে কি বেরোলো, 3টে জিনিস গুণ্য পাচ্ছি, গুণক পাচ্ছি, গুণফল পাচ্ছি। গুণ্য কাকে বলছি, আমি যাকে গুণ করছি তাকে বলছি গুণ্য, যত দিয়ে গুণ করছি তাকে বলছি গুণক। যেমন দেখো আমি এখানে 12-কে গুণ করেছি, তাহলে 12টা কি হচ্ছে গুণ্য, আমি 3 দিয়ে গুণ করেছি, 3টা কি হচ্ছে গুণক, আর যেটা গুণ করে আনসার বেরো সেটা হচ্ছে গুণফল, ঠিক আছে? তার মানে গুণ্য আর গুণক গুণ করলে আমি কি পাই, গুণফল পাচ্ছি। এবার সাপোজ যদি বলে দেয় কোথাও ধরো গুণ্য দেওয়া নেই, কী কী দেওয়া আছে, গুণক দেওয়া আছে আর গুণফল দেওয়া আছে সাপোজ, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে তুমি কি করবে, সেই ক্ষেত্রে যদি গুণ্য বের করতে বলে, গুণ্য গুণক দেওয়া থাকলে গুণফল বের করার জন্য গুণ্য আর গুণক গুণ করলে গুণফল বেরিয়ে আসবে, এবার গুণ্য গুণকের মধ্যে কোনো একটা না থাকে সেটা বের করার জন্য কি করতে হয়, ভাগ। যেমন দেখো যদি গুণ্য বের করতে বলে তাহলে কি হবে, গুণফল 3টে জিনিস গুণ্য গুণক আর গুণফল, 3টে জিনিস, 3টে জিনিসের মধ্যে ধরো তোমার যদি গুণ্য গুণক দেওয়া থাকে তাহলে গুণ হবে, এবার গুণ্য গুণকের মধ্যে কোনো একটা যদি মিস থাকে তাহলে কি হবে, তাহলে আমার ভাগ। যেমন যদি গুণ্য বের করতে বলে তাহলে কি হবে, তাহলে আসে আমার দেওয়া থাকবে মান হচ্ছে গুণক আর গুণফলের মান দেওয়া থাকবে, গুণক আর গুণফলের মান দেওয়া থাকলে গুণ্য সমান সমান কি হবে, তাহলে তাহলে এখানে হবে তোমার গুণ্য সমান সমান হবে গুণফল। আমি কি বললাম, কোনো একটা যদি গুণ্য গুণকের মধ্যে যদি কোনো একটা মিস থাকে তাহলে সেক্ষেত্রে সেটা বের করার জন্য আমাকে ভাগ করতে হবে, কাকে ভাগ করবো, গুণফলকে ভাগ করবো, কত দিয়ে, গুণক দিয়ে, ঠিক আছে? ঠিক তেমনই আমার যদি গুণক বের করতে বলে তাহলে গুণক সমান সমান কত হবে, গুণফল একে ভাগ করবো কত দিয়ে, আমার মিস কে আছে গুণক, যা গুণক বের করতে দিয়ে, তাহলে আমার যদি গুণক বের করতে দেয় তাহলে আমার থাকবে কি কি, গুণফল আর গুণ্য, গুণফল আর গুণ্য কি করবো, ভাগ করে দেবো, তাহলে গুণফল ভাগ গুণ্য, ঠিক আছে? তাহলে গুণ্য সমান সমান কি বেরোচ্ছে, গুণফল ভাগ গুণক, আর গুণক সমান সমান বেরোচ্ছে গুণফল ভাগ গুণ্য, যেটা বের করতে দেবে গুণ্য বের করতে দিলে গুণফলকে গুণক দিয়ে ভাগ করবো, গুণক বের করতে দিলে গুণফলকে গুণ্য দিয়ে ভাগ করবো, ঠিক আছে? পুরোটা মিটিয়ে দিচ্ছি আমি, তারপর অঙ্কটা করাচ্ছি।
এবার দেখো অঙ্কে কি বলেছে, যদি গুণক 7.8 লিখে নিই তাহলে, গুণক দেওয়া আছে 7.8 এবং গুণফল দেওয়া আছে 253.5। তাহলে অতএব বের করতে বলেছে কি, গুণ্য, এখনই বললাম গুণ্য সমান সমান গুণফলকে গুণক দিয়ে ভাগ করে দেবো। তাহলে গুণ্য সমান সমান গুণফলকে 253.5 একে ভাগ করব 7.8 দিয়ে, ঠিক আছে। তো এটাকে আমরা কি করবো, বাই আকারে লিখে নেবো, বা বাই আকারে লিখবে তাহলে 2535 7.8, সরি 2535। তাহলে কি হবে, আমি আগের অঙ্কেই বললাম যে যদি ওপর নিচে একই সংখ্যা আগে দশমিক থাকে, একটা একটা বা দুটো দুটো বা তিনটে তিনটে থাকে, তাহলে সেক্ষেত্রে আমার এক্সট্রা করে, আমি ঠিক আগের অঙ্কেই বলেছি তাহলে এক্সট্রা করে আমার 10, 100, 1000 এগুলো লেখার দরকার নেই। কিন্তু সেম সেম সংখ্যার আগে থাকে তাহলে আমার সেক্ষেত্রে শুধুমাত্র দশমিকগুলো উঠিয়ে দেবো। যেমন দশমিক উঠিয়ে দিলাম, এখানে দশমিক উঠিয়ে দিলাম, তাহলে পড়ে থাকলো কত আমার 252535/78, ঠিক আছে। এবার এটাকে নর্মালি ভাগ করবে, নর্মালি ভাগ করলে তোমরা আনসার পেয়ে যাবে, যেটা আনসার হবে সেটা আমি আর এক্সট্রা করে ভাগ করলাম না, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে পরে অঙ্কে চলে যাচ্ছি। বলেছে এক ব্যক্তি প্রথম দিন একটি কাজের 0.18 অংশ, দ্বিতীয় দিন ওই কাজের 0.22 অংশ, এবং তৃতীয় দিন ওই কাজের 0.25 অংশ করলো, কাজের কত অংশ বাকি রইল? খুব সোজা অঙ্ক, আমি কি এখানেও সম্পূর্ণ কাজ প্রত্যেকটা অঙ্কে যেমন করছি সম্পূর্ণ জিনিস মানে এক অংশ আমি ধরে নিতে হবে? প্রথমে ধরি, সম্পূর্ণ কাজ সমান সমান এক অংশ হলো, তাহলে এখানে দেওয়া আছে প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন। তোমরা লিখতে পারো এখানে প্রথম দিন কাজ করেছে, লিখে নেবে, ঠিক আছে। আমি লিখছি নেক্সট করে, প্রথম দিন কাজ করেছে 0.18 অংশ, দ্বিতীয় দিন কাজ করেছে 0.22 অংশ, এবং তৃতীয় দিন কাজ করেছে ওই কাজে 0.25 অংশ। যার ভাষা এখান থেকে প্রথম দিন একটি কাজের এত অংশ এটা, দ্বিতীয় দিন ওই কাজের এত অংশ, এবং তৃতীয় দিন এত কাজ, এটা লিখে নেবে, ঠিক আছে। তাহলে 3 দিনে তাহলে মোট কাজ কত করলো, 3 দিনের কাজ যোগ করলে পেয়ে যাবো। তাহলে অতএব 3 দিনে মোট কাজ করলো কত হবে, 0.18 যোগ 0.22 যোগ 0.25 এত অংশ, ঠিক আছে। তাহলে কত হচ্ছে, যোগ করলে পাশে যোগ করে দেখিয়ে দিই, 0.18, 0.22 আর 0.25, 8, 2, 10, 15, 2, 2, 4, 5, 6, 0.65। তাহলে 0.65 অংশ কি করেছে, কাজ করেছে। তাহলে বাকি কত থাকলো, সম্পূর্ণ ধরেছিলাম কত, আমি সম্পূর্ণ ধরেছিলাম হচ্ছে এক অংশ, আর কাজ করা হলো, কমপ্লিট হলো 0.65 অংশ। তাহলে বাকি কত থাকলো, এক থেকে নিশ্চয় এটা বাদ, তাহলে অতএব এখানে তাহলে বের করি, অতএব এখানে কি বের করতে বলেছে, কাজের কত অংশ বাকি রয়েছে, তাহলে অতএব বাকি কাজ এক অংশ বিয়োগ 0.65 কত বের হবে, এখানে করিনি, এক, একের পরে দশমিক, দুটো শূন্য দিতেই পারি, যে কোনো পূর্ণ সংখ্যার পরে দশমিক দিয়ে দুটো শূন্য দেওয়াই যায়, ঠিক আছে। দশমিকের নিচে দশমিক লিখলাম 6, 5, এখানে কিছু নেই, এই যে এই জায়গাতে কিছু নেই, এখানে দেখো গেলো, এই যে এখানে কিছু নেই, ঠিক আছে, এখানে কিছু নেই, যখন তার মানে হচ্ছে এখানে যেমন কিছু নেই এই জায়গায়, তো তাই সেখানে আমি কি করতে পারি, আমি শূন্য বসিয়ে নিতে পারি, তো শূন্যে বসিয়ে নিচ্ছি, শূন্য বসিয়ে নিলাম, বিয়োগ করলে কত হবে, 5, 3, 0.00, 0.35, তাহলে বাকি হলো সমান সমান 0.35 অংশ, ঠিক আছে।
কিছু নিয়ম করো তো খুব সোজা অঙ্ক